সেদিন ভাগ্যিস তুমি অফলাইন ছিলে, না হলে মনের কথাগুলো তুমি সব জেনে যেতে। তখন ভাগ্যিস তুমি অফলাইন ছিলে, না হলে তোমাকে পাঠানো মেসেজগুলো তুমি সব পড়ে নিতে। ভাগ্যিস হয়তো কোনো কাজে তুমি তখন ব্যস্ত ছিলে, না হলে সব না বলা কথাগুলো তোমার জানা হয়ে যেত। ভাগ্যিস হয়তো তখন তুমি ঘুমিয়ে পড়েছিলে, না হলে আমার পাঠানো প্রত্যেকটা অক্ষর তোমার বুকে গেঁথে যেত। ভাগ্যিস সেই না পড়া মেসেজগুলো ডিলিট করেছিলাম, না হলে বিশ্বাস করো তুমি খুব কষ্ট পেতে আমাকে বলতে যে তোমার বিয়েটা ঠিক হয়ে গেছে। বিশ্বাস করো খুব কষ্ট পেয়েছিলাম সেদিন, কিন্তু খুব খুশিও হয়েছিলাম তোমার জন্য, কারণ সেদিনও তোমার খুশিতে খুশি ছিলাম আমি, যেমনটা আজও আছি তোমার সেই আমি।